এটা কি মেনু কার্ড মেনু কার্ড মেনু ছাড়া আর পাতে পড়ে গেছে ফ্রাইড রাইস আর সঙ্গে মটন কিমা চানা হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি কৃষানুর রিসেপশনে গতদিন আমরা বিয়েতে গিয়েছিলাম তো আজকে আমি রিসেপশনে যাচ্ছি তো রেডি টেডি হয়ে আমাদের 7:30 বেরোনোর কথা ছিল আমরা জাস্ট 8:00 বেরিয়েছি একদম একটুখানি তো যাই হোক অনি একটা খুব সুন্দর পাঞ্জাবি পরেছে আমি পরে ওখানে গিয়ে দেখাচ্ছি এই আলোটাতে হ্যাঁ বোঝা যাচ্ছে কালার টাইট অন্যরকম লাগছে তো যাই হোক আপাতত আমরা বেরোই ওখানে পৌঁছই সবার সঙ্গে দেখা হোক তারপর আবার কথা টাটা টাটা তো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গিয়েছি আর রিসেপশনের দিন যা হয় শুধু পাশে দাঁড়াও আর ছবি তোলো সবাই এখানে ছবি টবি তুলছে তো ফাঁকা হলে আমরাও ছবি তুলব তো তার আগে দেখাই যে মেঘনাকে কি সুন্দর সাজিয়েছে অপূর্ব সুন্দর লাগছে ওকে দেখতে এবার ফাইনালি বন্ধু বান্ধবরাও সুযোগ পেয়েছে তার আগে ছবি তোলার আগে যেটা করতে হবে যে গিফট আওয়ে দিতে হবে যাই হোক বাকি সমস্ত পর্ব মিটিয়ে এবার আমরা এসেছি স্টার্টার খেতে কাউকে আর খুঁজে পাচ্ছি না যাই হোক আমরাই খাই আর এদিকে চলছে অনিমেষের ফুচকা খাওয়া এত কনসেন্ট্রেশন দিয়ে অনি ফুচকা খাচ্ছে যে আমি যে ওর ভিডিও করছি সেটাও একবার আমার দিকে তাকাচ্ছে না কি মনোযোগ মানে ফুচকা কাউকে খালি ইনস্ট্রাকশন দিচ্ছে আর খাচ্ছে দিচ্ছে আর খাচ্ছে অনিকে দেখে আমারও একটু ইচ্ছে হলো ফুচকা খাই তাই হচ্ছে শুকনো ফুচকাই খাবো জলদি 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 খা আর এবার হচ্ছে সুযোগ পেয়েছে মানে কৃষানুর বন্ধুরা ও স্কুলের বিভিন্ন জায়গার যারা বন্ধু রয়েছে সবাই মিলে এখন ওরা ফটো সেশন করছে উইথ দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম এবং আমাকে আর রাজন্যাকে সুন্দর করে বাদ দিয়ে দিয়েছে যাই হোক আমি সেই সুযোগ ওদের একটু ভিডিও করে নিলাম সবাই কিন্তু আজকে দারুণ সব সাজগোজ দিয়ে এসছে অনিমেষই একমাত্র এর মধ্যে পাঞ্জাবি পরেছে এখানে আরো লোকজন এত ঠান্ডা তার মধ্যে আমরা ফ্যান চালিয়ে
দাঁড়িয়ে রয়েছে। তা কালকে কেমন মজা করলি? কালকে ব্রাজিলের হার আর্জেন্টিনার জেতা নিয়ে দুঃখ। বিয়ে বাড়ি তো তোরা এইসব করছিস? বিয়ে বারবার হয়ে যাবে। গাল ব্যথা করছে না এখনো? গাল ব্যথা করছে মোটামুটি, এখানে ক্র্যাক এসে গেছে। পাত্র কেমন লাগছে? আজকে চোয়াল ব্যথা লাগছে। হয়েছে তো? এইটাই তো জানতে চাই। তার মানে তুই পারফেক্ট আজকে রিসেপশন করছিস। এখনো রিসেপশন পর্ব চলছে। তো এখানে হচ্ছে মেঘনার বাবা মা সবাই রয়েছেন, কাকু কাকিমা। এখন আমাদের বর বাবাজির ফটোশ্যুট হচ্ছে, কাপেল নয় সিঙ্গেল। প্রচুর ইনস্ট্রাকশন দিয়ে দারুণ ভিডিও। এদিকে পোজ দাও। এখানে বউ দেখিয়ে দিচ্ছে কিভাবে ছবি তুলতে হবে, আলাদাই ব্যাপার চলছে। মানে কি বলবো, চিড়িয়াখানায় বটে সত্যি। আগেকার দিনের বউরা লজ্জা লজ্জা পেতো, বুঝলি তো? তুই তো পাচ্ছিস না একটু, আবার শিখিয়ে দিচ্ছিস কিভাবে ছবি তুলবি তুই। আর কি করবো, একদম ইয়ে হয়নি, মানে ট্রেনিং প্রাপ্ত হয়নি এখনো। মানে নতুন ফটোগ্রাফার পেয়েছি, তুই পরিচয় করি দানি। হ্যাঁ, খুব ভালো ছবি তুলেছে এবং আমরা খুবই খুশি। ঠিক আছে, ভালো ছবি তুলেছে, আর দিস না, আর বেশি হয়ে যাবে। আমাদের বৌমার ভালো করে পোস্ট দিও। আজকে কি কি আছে একবার দেখাই। আজকে তো রিসেপশন, এটা অনেকে বলে পমফ্লেট, রাধা বল্লভী কিমা চানা পমফ্লেট তন্দুরি। এখানে অনেকেই পমফ্লেট উচ্চারণ করে, আমি আগেও শুনেছি। যাই হোক, স্যালাড, তারপর রয়েছে ফ্রাইড রাইস, পমফ্লেট, তারপর রয়েছে মটন রোগান জুস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, রসমাধুরী, আইসক্রিম, পান। ভেরি গুড। তো ফাইনালি এবার আমাদের পাতে পড়ে গেছে হচ্ছে রাধা বল্লভী আর কিমা চানা। তো খাওয়া শুরু করা যাক এবার। এই যে আমার সামনে আশেপাশে প্রচুর লোকজনও বসে পড়েছেন, তারা খাওয়াও শুরু করে দিয়েছেন। এবার কিন্তু আমার পালা। আর এই হচ্ছে আমাদের পমফ্রেট তন্দুরি, আমি একটুখানি খেয়ে দেখলাম, ভীষণ ভালো বানিয়েছে এটা। আমরা তো আবার আলোচনা করছিলাম, ঠিক মন্দারমণি মন্দারমণি ফিল আসছে। কেমন রে? এই তো মেন আকর্ষণ। ভালো হয়েছে? খুবই ভালো। তোরা তো পাশ নিলে দাম দাম কেসা হলো কি কি তোদের আবার সস দিয়ে গেছে? সস চায় খেলাম, মাছ মাছ সসটা পড়ে আছে। দেখ কত ঘন দেয়। আরেকটা নিবি নাকি? হ্যাঁ অবশ্যই। আমাকে আবার দেখে দেখে ছোটটা দিল, ছোটটা দিল এই সাহারে। পারবো না মনে হয়। আর ফাইনালি মেইন কোর্স শুরু হয়ে গেছে। এই যে আমাদের পাতে পড়ে গিয়েছে ফ্রাইড রাইস আর মাটন কিমা চানা, স্যালাডও দিয়ে গেছে। তো চলো খাওয়া যাক। চলে এসছে মাটন, প্রত্যেকটা বিয়েবাড়ির যা মানে মেইন অ্যাট্রাকশন থাকে। আর এই যে চাটনি, আনারসের চাটনি ভীষণ ভালো করেছে। আমি এর আগেও একবার নিয়েছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। এমনি তো আমার চাটনি খেতে ভীষণ ভালো লাগে, তো নিয়ে নিয়েছি। আর চলে এসেছে সবার শেষে রসমাধুরী, নামটা শুনে আমার খুব ভালো লেগেছিলো। তবু আর পেটে জায়গা নেই বলে আমরা এক প্লেটই নিয়েছি, ওটাই এখন খাওয়া হবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর বর বউয়েরও খাওয়া দাওয়া শেষ, ওরাও কথাবার্তা বলছে, আমরা এবার বেরিয়ে যাবো। খুব ভালো কাটলো, যাই হোক ওরা ছবি টবি তুলুক, ওদের সাথে কথা বলেই আমরা বেরিয়ে যাবো। তো আমরা এইমাত্র জাস্ট ফিরলাম, এখন বাজে 12:20। আমরা মানে হেঁটেই ফিরছিলাম, তো মাঝ রাস্তায় একটা টোটো পেয়ে গেলাম, তো সেই টোটোটা উঠে গেলাম বলে আমরা ঠিক সময় চলে এসেছি। অনেকটা রাত, হ্যাঁ রাতও হয়ে গিয়েছিল। আর
আর পানও খাচ্ছিলাম। তো যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই দুটো দিন খুব খুব ভালো কাটলো। ওর তো অনেক বন্ধুর সঙ্গে আমার আলাপ হলো, আমরা বললামই, আর তাদের মাদের সঙ্গে আমি প্রচুর গল্প টল্প করে নিয়েছি সবার সঙ্গে, অনেক যতনা গল্প করেছে, আমি তো চার গুণ বেশি গল্প করেছি। বল, হ্যাঁ খুবই গল্প করছে সবার সঙ্গে, ভালোই বেশ। তো যাই হোক, আমাদের ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি, আবার আমরা দেখাবো নেক্সট ব্লগে। আর যদি আমাদের ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর দেখা যাবে ভালো লাগে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা টাটা।